হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং এবং শুভ নববর্ষের প্রীতিও শুভেচ্ছা জানাই সকলকে। তো আমার অন্যদিনের মতনই আজকের দিনটা শুরু হচ্ছে এই ড্রিঙ্কটা দিয়ে, যেটা আমি প্রত্যেকদিন সকালে পান করে থাকি, প্রত্যেকদিন সকালে নিয়ে থাকি। আমার কিন্তু অন্য দিনের সাথে আজকের দিনের মধ্যে কোনো তফাত নেই। ছোটবেলায় মনে হতো বেশ পয়লা বৈশাখ নাম শুনলে একটা আলাদাই আনন্দ হতো। মার কিনে ধোয়া নতুন জামা, ফ্রক জামা, যেটা মনে হতো স্নান করে উঠে কখন পরবো কখন পরবো, নতুন জামা পরা, বাবার হাত ধরে মার হাত ধরে দোকানে যাওয়া, হাল খাতা করতে, সে এক আলাদাই সময় ছিল, একটা আলাদাই মজা ছিল। যে জিনিসগুলো এখন প্রচণ্ড পরিমাণে মিস করি এই টাইমে এসে, মনে হয় ফের যদি ছোট হতে পারতাম, ফের যদি সেই জিনিসগুলোকে এনজয় করতে পারতাম। আগে একটা জামা হতো, সেখানে এখন 10টা জামা হয়, বাট সেই মজাটা এখন আর কোথাও গিয়ে নেই। যে মজাটা সেই টাইমে ছিল সেই মজাটা এখন নেই। আমার তো এবার জামা হয়েছে পয়লা বৈশাখে 5 থেকে 6টা, আমি সবকটা জামা পরে উঠতে পারিনি, যাবই বা কোথায় পয়লা বৈশাখে। কিন্তু এই নতুন জামা পরা এই জিনিসগুলো যেন একটা নিয়মের মতো চলে আছে ছোটবেলার থেকে। আমি হ্যাপি নিউ ইয়ারে কোনোদিন সেরা নতুন জামা কিনে পরি না, পার্টি হয় মজা হয় সব কিছু ঠিক আছে, কিন্তু নতুন জামা পরা এই জিনিসটা সবসময় পয়লা বৈশাখেই হয়। আর ছোটো থেকে মনে হয় যেন পুজোর মতো অনেকটা। তো যাই হোক, এই জিনিসগুলোকে বড্ড মিস করি এখন। স্নান করে উঠে একটা নতুন নাইটি পরে নিয়েছিলাম, তাছাড়া সন্ধ্যাবেলায় একটু বন্ধুর বাড়ি গেছিলাম। তো পয়লা বৈশাখে সেরকম কোনো প্ল্যান ছিল না, তাই ভাবলাম ঘরটাকে একটু গুছিয়ে ফেলি। তো সকালবেলায় উঠে মর্নিং ড্রিঙ্কটা নিয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম, ফেস ওয়াশ দিয়ে সানস্ক্রিন টোনার মেখে একটু ফ্রেশ হয়ে গেলাম। তারপর ভাবলাম বসে থাকার থেকে বছরকার দিন, বছরকার শুরুর দিন একটু গুছিয়ে ফেলি। আমার এই তাকটা দেখতে পাচ্ছ খুবই অগোছাল হয়ে আছে। অ্যাকচুয়ালি অনেক অনেক দিন গোছানো হয় না তাকটা, না হয় না, সে অগোছালোর মধ্যেই জিনিস খুঁজে পাওয়া যায়, আমার এটাতে সুবিধা হতো। কিন্তু জিনিসটা এতটাই অগোছাল হয়ে গেছে, এখন আর কোনো রকম কোনো জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমার মনে হলো তাকটাকে এবার একটু গোছানো উচিত। তো আমি আজকে নিয়েই বসলাম, ভাবলাম যে আর ফেলে রেখে লাভ নেই, এবার তাকটা গুছিয়ে ফেলি। প্রথমেই আমি আমার ইয়ার রিংসগুলো নিয়ে বসে গেছি। আর বলো না, ইয়ার রিংস মানে আমি এত ইয়ার রিংসের এত এত জায়গায় রেখেছি না, পরেই যেখানে পরি সেখানেই খুলে রেখে দিই, পরেই খুলে রেখে দিই। এইভাবে সব ইয়ার রিংসগুলো যেন না এখান থেকে ওখানে হয়ে গেছে, কোনটা দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। তা আজকে আলাম না আগে এগুলো দিয়েই শুরু করি। সব ইয়ার রিংস নিয়ে বসেছি, সবকটা আজকে গোছাবো। হ্যাঁ, আমি জানি আমার কাছে ইয়াররিংসের কালেকশান অনেক কম, অনেকের কাছে এর থেকে অনেক বেশি বেশি ইয়াররিংসের কালেকশান আছে। আমার 2-3টে ইয়াররিংস ইভেন হারিয়েও গেছে, এইভাবে আমি এখন আর খুঁজে পাই না ইয়াররিংসগুলো অ্যাকচুয়ালি কোথায় রেখেছিলাম। আর 2-3টেখানে হারের সেট দেখতে পাচ্ছ, আমি সেট বেশি একটা পরি না। তো নেকলেসের সেট আমার 3 থেকে 4টি আছে, তাও গোল্ডের বেশি, সেরকম আমার নেকলেসের সেট নেই। আর এই দুটো কানের তো স্মৃতি, মানে এই যে কানেরটা দেখতে পাচ্ছ ঝুড়ি ঝুড়ি টাইপের, ওই কানেরটা পুরো আমার মার টাইমে, ঠিক আছে, আমার মা পড়তো তখন আমি হইনি, ছোটোবেলার থেকে কানেরটা আমি দেখে আসছি। ওই কানেরটার প্রতি একটা আলাদাই ফিলিংস ছিল, আলাদাই ভালোবাসা ছিল। ছোটোবেলায় পড়ার চেষ্টা করতাম কানের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে, মাকে দেখতাম পড়তে। আমি যখন বড় হলাম কয়েকবার পড়েছিলাম, তারপর এতদিনকার কানের প্লাস্টিকও উঠে গেছে অনেকটা, কিন্তু রেখে দিয়েছি খুব যত্ন করে কানেরটা, কারণ খুব খুব খুবই প্রিয় কানের আমার। সাদা কানেরটাও তাই, সাদা কানেরটাও ছোটোবেলায় পড়েছি কয়েকবার, ছোটোবেলায় মিনস এটা ক্লাস 6-7 কয়েকবার পড়েছি, দেন ওই কানেরটা আবার পড়া হয় না, এখন আর পড়তে ভালো লাগে না। বাট জিনিসগুলো আমি খুব যত্ন করে রেখে দিই, খুব 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 ভালো লাগে। আর এটা হলো আমার লক ডায়েরি, এখনও মনে আছে আমি তখন ক্লাস 6-এ পড়ি, মেলায় গেছিলাম, তখন খুব পরিমাণে বিক্রি হতো লক ডায়েরি, বড়ো ছোটো, তাই ছোটো সাইজের লক ডায়েরিটা আমি কিনেছিলাম। যে টুকটাক হাবি যাবি অনেক কিছু লিখে রাখতাম লক করে, তখনকার গোপন কথা মনে। তো এখন তো লকটা হারিয়ে গেছে, আমি জানি না লকটা কোথায় আছে, কিন্তু ডায়েরিটা আমার মা খুব যত্ন সহকারে রেখে দিয়েছে। তো অনেকদিন পর আমার নজরে পড়লো আজকে লক ডায়েরিটা, আমি প্রায় ভুলেই গেছিলাম লক ডায়েরিটার কথা। মানে এত ভালো লাগে না ছোটোবেলার এই মিষ্টি মিষ্টি স্মৃতিগুলো দেখে, মানে কাশ ছোটোবেলায় আবার ফিরে যেতে পারতাম, যেটা এখন আর পসিবল না। তো দুটো বক্সে আমি কানের রেখে দিয়েছি, একটা বক্সে আমি ঝুমকো বড় বড় কানেরগুলো রেখেছি, যেগুলো অল টাইম পরার না, আর একটা বক্সে আমি রেখেছি ছোট ছোট কানের, ওয়েস্টার্ন কানের প্লাস ছোট ছোট অল টাইম পরার টুকটাক অক্সিডাইজড, এই কানেরগুলো আর একটা বক্সে রেখে দিয়েছি। তা এবার তাকটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি।
ওপরের তাকটাতে তো হাত দেওয়াই যাবে না, কজ ওপরের তাকে অনেক কিছু আছে, ব্যাগ পাখা এই সেই, ওটাকে হাত দিলে প্রচুর পরিমাণে ঝুলধুলো পড়বে ওখান থেকে। তো ওই তাকটা মাই পরিষ্কার করে, ওই তাকে হাত দেওয়ার আমার কোনো দরকার নেই। দুটো তাক আমার, এই দুটো তাকে আমি পরিষ্কার করে নিই, জিনিসগুলো রেখে দিই। আর দুদিন ধরে যা গরম পড়েছে, বিশেষ করে এই পয়লা বৈশাখের দিন তো আজ আরো মারাত্মক গরম পড়েছে। একটু যদি বৃষ্টি না হয় না, থাকা যাচ্ছে না, এখানে কারেন্ট থাকছে না, মানে সেই কি বলবো, একটা বাজে ওয়েদার তৈরি হয়ে গেছে। যখন বৃষ্টি দরকার হয় তখন আর বৃষ্টি হয় না, যখন বৃষ্টির দরকার হয় না তখন ঝমঝমিয়ে বৃষ্টি হতেই থাকে, হতেই থাকে, মানে কিছু আর বলার নেই। তো তাকে প্রোডাক্টগুলোকে ভালোভাবে সাজিয়ে রেখে দিলাম, যা যা ছিল সব কিছুকে হাতের সামনে ভালো করে গুছিয়ে রাখলাম। তাকটার যে অবস্থা হয়েছিল না দেখলে বিশ্বাস করতে পারবে না, সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে এটার উপর ওটা, ওটার পেছনে ওটা, এইভাবে ছিল। আর পুতুলগুলো অল টাইম আমার তাকেই থাকে। এই পুতুলগুলো একসময় আমার জন্মদিনে পেয়েছি, তাতে করে তো এগুলো নিয়ে আমি একসময় খেলতাম, তো সেই খেলার জায়গাটা ছেড়ে এখন তাকে ওদের জায়গা হয়েছে। কিন্তু পুতুল আমার বড়ই প্রিয়, ছোটোবেলায় আমি একটু টেডি বিয়ারের থেকে বেশি বার্বি ডল নিয়ে খেলতে ভালোবাসতাম, বা টেডি বিয়ারও পছন্দের ছিল। তো সেই টেডি বিয়ারটা এখন আমার যেন আরও পছন্দের হয়ে গেছে। তো অলরেডি আমি একটা টেডি বিয়ার নিয়ে শুয়ে থাকি, আর বাকি পুতুলগুলো এখন ওখানে, বাকি সফট টয়েসগুলো এখন ওখানেই রাখা থাকে, যেগুলো আগে আমার খাটগুলো পুতুলে ভরিয়ে রাখতাম। তো এখন জিনিসটা ভালো লাগে, বাট থাক কোথাও গিয়ে মনে হয় সাজিয়ে রাখাই বেটার, ওগুলো সাজিয়ে রাখি, আর একটা পুতুল নিয়ে অলওয়েজ শুয়ে থাকি। তো এবার খাটটা পরিষ্কার করে নিচ্ছি, এতক্ষণ খাটের ওপরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে কি আর বলবো, সব কিছু ঠিক করলাম, তো এখন আমার খাটটা পরিষ্কার করে নেওয়া উচিত, এটাই আমার মনে হলো। আর এই সিনথেটিক চাদর আমি জন্মে ঠিক করতে পারি না ভালো করে ঠিকঠাকভাবে, একটুখানি এদিক দিয়ে ওদিক হলেই সরে 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 যায়, যেটা এখনও হচ্ছে আমার সাথে। সিনথেটিক চাদর আমি কোনো দিনই ঠিক করে উঠতে পারি না, পুরো গুটিয়ে যায়। যা হোক করে সিনথেটিক চাদরটা একটু ঠিক করে নিলাম, দেন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, দিয়ে বালিশ, লেপ, টেডি বিয়ার এগুলো সব কিছু খাটের ওপর রেখে দিলাম। অ্যাকচুয়ালি এই যে টেডি বিয়ারটা আছে, এই টেডি বিয়ারটা আমার মা আমাকে গতবার গিফট করেছিল আমার জন্মদিনে। এই টেডি বিয়ারটা আমার ভীষণ পছন্দের, ইভেন এখন এইটাকে নিয়েই থাকি অল টাইম, বাকিগুলো তো সাজানো আছে। আমার বড় টেডি বিয়ার খুবই ভাল লাগে। আর আমি জানতামও না, আমি কাজ থেকে এসেছিলাম, এসে দেখলাম যে মা এটা আমার জন্য কিনে রেখেছে জন্মদিনের উপহার হিসেবে। তো আমার খুব খুব পছন্দ হয়েছিল জিনিসটা, লাল কালার আমার বড়ই প্রিয়। তো দেন তারপর দিয়ে এটা এখন আমার ডেলির সঙ্গী হয়ে গেছে অল টাইম, এটাকে নিয়ে চটকানো, বসে থাকা, শোয়া সব কিছু এটার সাথেই হয় না। আমাকে যদি কারোর রাগ ভাঙানোর হয়, কথার কথা বলছি, ধরো আমি রেগে গেলাম, রাগ না, আমাকে চকলেট আর টেডি বিয়ার দিয়ে দিই, আরামসে রাগ ভেঙে যাবে। মানে এরকম একটা ব্যাপার, আমি এতটাই পছন্দ করি টেডি বিয়ার। আমি জানি অনেক মেয়ে আছে পছন্দ করে, অনেক মেয়ে আছে বলবে না একামও পছন্দ করে না, অ্যান ত্যান, সেটা যার যেটা পছন্দের। আমার এই জিনিসটা খুবই পছন্দের, শিশু সুলভ টাইপের। যাই হোক, পর্দা টেনে দিলাম ওটার, আর ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম। দেন নিচে এলাম, নিচে এসে দেখলাম মা টিভি দেখছে, যা আমি একদমই দেখি না এইসব জিনিসগুলো, আমি টিভি খুব কম দেখি, তাও ঘরে চললে ওইটুকুই দেখি। দেন মা আমার জন্যই এক গ্লাস জল বের করে দিল, দেন আমি স্নান করলাম, স্নান করে একটা নতুন নাইটি গায়ে দিলাম, দেন খেতে বসলাম। এই খাবারগুলো আজকে হয়েছে আমার বাড়িতে। তো আজকে মা বানিয়েছিল দই পটল আর ঝাল ঝাল করে ডিমের কষা, যেটা আমার খেতে খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি কষা কষা খাবার তরকারি। দেন আমার, তোমরা ভাবতে পারো যে আমি কেন দেরিতে ভিডিওটা পোস্ট করলাম, পয়লা বৈশাখ তিন দিন আগে চলে গেছে। অ্যাকচুয়ালি আমার খুব জ্বর এসেছিলো, শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর সেটাও এই গরমের জন্য, যা অত্যধিক গরম পড়ছে তার জন্য শরীর হিট হয়ে শরীর জ্বর চলে এসেছিলো। তো সেই কারণে ভিডিওটা এডিট করবো করে করা হয়নি। দেন আজকে ভাবলাম না যে এডিটটা করতেই হবে, দেন এডিট নিয়ে বসে পড়লাম, এডিটটা করে নিলাম আজকে। আর আজকে সকালবেলায়, মানে কালকে সকালবেলায় আমি ভিডিওটা ছাড়বো। তো এইভাবেই গেল আমার পয়লা বৈশাখের দিনটা। হ্যাঁ, মিষ্টির হাঁড়ি অবশ্য এসেছিলো, এখন বাবাই আনতে যায় মিষ্টির হাঁড়ি, সে আগের মতো নেই যে হাত ধরে যাবো নিয়ে আসবো, কিন্তু মিষ্টিটা প্রত্যেকবারই আসে, হালখাতার নেমন্তন্ন প্রত্যেকবারই থাকে। তো বাবা গেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো, বেশ অনেকগুলো মিষ্টি পেয়েছি আনন্দে, বসে বসে অনেকগুলো মিষ্টি খেয়ে নিয়েছি আমি। দিয়ে
এইভাবেই কাটলো আমার পুরো পয়লা বৈশাখটা। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো শেয়ার করতে ভুলো না, শেয়ার করো সবাই কেমন কাটলো না কাটলো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে। আর আমি এরকম ভ্লগ আরও আনবো ডেলি ডেলি। ডেলি ভ্লগ আমার আনা হয় না, কিন্তু আমি এবার দিয়ে প্রায় ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করবো। তো আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।